হ্যালো আন আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের বান্দরবান ভ্লগ তিনে আমি আপনাদেরকে দেখাবো বান্দরবানের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আমরা কী করলাম, আর তার সাথে আমরা যে হোটেলটা থেকেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে ভিনাস হোটেল অ্যান্ড রিসোর্ট, সেটা নিয়েও কথা বলবো। আমরা হোটেলের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসেছিলো সেটা করি, আর এখানে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থাও ছিল যেটা আসলে আমরা সময়ের অভাবে করতে পারিনি। তো আমাদের যখন চেক আউটের পালা চলে আসলো তখন আমরা ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা দেখলাম। অ্যান্ড রিসোর্টটা কিন্তু খুবই বড়, আর ওখানে কিন্তু সুইমিং পুলও তৈরি হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন আসলে সুইমিং পুল পাইনি, বাইরে কিন্তু পুরোটাই বাগান ছিল আর দোলনা ছিল, আর সামনে ছিল লেক। সো এখানে আমরা দোলনায় বসে অনেক সুন্দর একটা টাইম কাটালাম, গান শুনতে শুনতে আমরা আসলে ওয়েদারটাকে এনজয় করছিলাম। মোটামুটি গরম ছিল বাট রাঙামাটির কিন্তু আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ইন জেনারেল। সো আমি যদি একটু ভিউটা দেখিয়ে দিই, দোলনায় বসে আমি ভিউটা এনজয় করছিলাম। তো ঠিক এই দোলনার পাশে দিয়ে একদম লম্বা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম বাগানের মধ্যে। সো আমরা এই ফুলগুলোর ছবি তোলা শুরু করলাম, আর আরেকটু হেঁটে সামনে যে জিনিসটা আমরা গিয়ে দেখলাম যে এখানে গোল্ডেন বুদ্ধা টেম্পলটা আছে। গোল্ডেন বুদ্ধা টেম্পলে যাওয়ার জন্য কিন্তু একদম আমাদের রিসোর্ট থেকে একটা সিক্রেট রাস্তা আছে। সো এখানে আমরা ঢুকে গেলাম, এখানে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে, যেহেতু খুব সকালবেলা ছিল তখন অত মানুষ ছিল না। সো এখন আমরা চলে আসলাম নেক্সট হোটেলে। আমাদের নেক্সট হোটেলের নাম হচ্ছে লেবা টং হিল রিসোর্ট। এটা একটা ছোট্ট একটা হোটেল, হোটেলে কিন্তু আসলে বেশি রুম নেই, 6-7টার মতো রুম হবে। আর এটা ছিল আমাদের রুম, রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি যাওয়ার পরে বললাম এটা তো মনে হয় বিদেশে চলে আসছি। তো আমার কাছে কিন্তু রুমটা খুবই ভালো লেগেছে, আর রুমের ভিউটাও ছিল ফ্যান্টাস্টিক। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের সারাদিনে ঘোরাফেরার জন্য। তো প্রথমে আমরা যেতে চেয়েছিলাম চিম্বুক হিলে, কিন্তু আসলে ওখানে দেখলাম অনেক মানুষ। সো আমরা তার ঠিক উল্টা পাশে একটা রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টটার নাম তখনও ডিসাইড হয়নি। আমরা সেই রেস্টুরেন্টটাতে আমাদের দুপুরে লাঞ্চটা করে নিলাম। এটা ছোট্ট একটা রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট। সো তারপরে আমরা চলে গেলাম আমাদের পরের গন্তব্যে। পরের গন্তব্যটার নাম হচ্ছে নীলগিরি। তো নীলগিরি যাওয়ার পথে আমরা এখানে আদিবাসীদের দেখতে পেলাম, আমরা বিভিন্ন ধরনের বাসা বাড়ি সব কিছু এনজয় করতে করতে গেলাম। তো আমরা এখন চলে এসেছি নীলগিরিতে। নীলগিরি কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু রিসোর্টও আছে, তার চাইলে আপনারা এখানে রিসোর্টও থাকতে পারবেন। আমার কাছে নীলগিরি ওই দিনের বেস্ট অ্যাট্রাকশন লেগেছে। আমরা এখানে যাওয়ার পরে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছিলো। আমরা দুইজনে কিন্তু এই ওয়েদারটা খুবই এনজয় করেছি। তো নীলগিরির ভিতরেই আছে নীলগিরির যে হেলিপ্যাড যেখানে আমি ভিডিওটা স্টার্ট করেছি, আমরা সেদিকে হেঁটে যাচ্ছি একটু নিচে। সো এটা হচ্ছে নীলগিরি হেলিপ্যাড। সো আমরা এখানে গিয়ে 360 ফটো বুথের মতো আসলে ভিডিও করা স্টার্ট করলাম। আমাদের নিজেদের কাছে অনেক হাসি আসছিল, বাট ইয়া আমরা ওখানে ফান করতে গিয়েছি, সো ইটস অল অ্যাবাউট ইট। সো এখানে আরও ছবি তোলার জন্য ফ্রেম আছে। তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পটে, এটার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা থেকে কিন্তু যে সামনের যে প্রকৃতিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর সামনে পাহাড় ছিল আর ওয়েদারটাও ভালো থাকা একদম পারফেক্ট ছিল। তারপর আমরা চলে গেলাম টাইটানিক ভিউ পয়েন্টে। টাইটানিক ভিউ পয়েন্টটা একটু কোনাকুনি করে, এখানে আপনারা এসে আসলে টাইটানিকে যেভাবে নায়ক নায়িকারা পোজ দেয় আপনারা চাইলে দিতে পারবেন। আমরা আসলে এরকম পোজ দিয়েছিলাম কিনা মনে পড়ছে না, বাট এটার ভিউটাও খুবই সুন্দর ছিল। আর প্রায় যেহেতু সানসেটের টাইম হয়ে এসেছিলো তো ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল। এরপর আমরা চলে গেলাম নীলাচল ভিউ পয়েন্টে। নীলাচল ভিউ পয়েন্টের পর আমরা চলে গেলাম চিম্বুক হিলে। চিম্বুক হিলে একটা রেস্টুরেন্ট ছিল, চাইলে আপনারা এখানে খেতে পারেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক হাঁটতে হবে, অনেক উপরে উঠতে হবে, তো আগে থেকেই পানি আর খাবার সাথে প্রিপেয়ার থাকতে হবে। সো রাত হয়ে যাওয়ার পর আমরা আমাদের হোটেলে ফেরত আসলাম। এখানে আমরা ডিনার আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। সো এখানকার ডিনারটা মোটামুটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আমরা এখানকার কিছু লোকাল ফুড ট্রাই করি, তাছাড়া কিছু নর্মাল রেগুলার বাংলা চাইনিজ ফুডও ট্রাই করেছিলাম। তার মধ্যে ছিল চিকেন ফ্রাই, একটু স্যালাড, দেন ফ্রাইড রাইস আর স্যুপ, আর অবশ্যই ওদের যে ব্যাম্বু চিকেনটা। সো ফাইনালি আমরা এখানে ব্যাম্বু চিকেনটা রাতে ডিনার করলাম। সো এখানে কিন্তু আমরা যে জায়গাটা বসেছিলাম ওখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, মানুষ আসলে সেরকম ছিল না, আর খাবারটা দিতে কিন্তু বেশি লেট হয়নি। আমরা খাবারটা মোটামুটি বেশ ভালো এনজয় করেছিলাম। সো এখানে আমাদের রাতের গল্প শেষ, এখানে চাইলে আপনারা টেন্টেও থাকতে পারেন। তো পরের দিন সকালবেলা আমরা এখানে ওদের ব্রেকফাস্ট বুফেটা থাকে, বেশ কয়েকটা আইটেম ছিল, আসলে অত আইটেম ছিল না। তো আমরা ঘুরে ঘুরে রিসোর্টটা একটু দেখলাম, রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর। আর আমি এখানে হোটেলের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরোটা কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি বেয়ে হোটেলে উঠতে হবে। সো এখানে আমাদের বান্দরবানের যাত্রা শেষ। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।